আউদুল্লা হিনা বিশমিল্লা রহমান বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সাল্লাহতু সাল্লাম আল্লাহ রসুল্লাহ সময় তো আমার দিনী ভাই রাসাল্লাম ওয়ানিক মরহমাতুল্লাহ হি ও মরা খাতু আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন দোয়া কবলের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ মালিক ওয়াসাল্লামের উপর দুরুত্ব পাঠ করা শর্ত কিনা প্রথমে আমি আমাদের এভাই বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বরাকাত আমরা দোয়াকে দুই ভাগে ভাগ করতে পারি একটি ভাগ হলো আদোয়া উলমোতুলাক একটি হলো আদোয়া উলমোকয়দ আলমোত্তলাক অর্থ হলো যে অনির্ধারিত দোয়া যে সমস্ত দোয়া আমরা করি থাকি বিশেষ করে আমরা যদি যে সমস্ত সময় দোয়া কবুল হওয়ার সময় যেমন ধরেন তাহাজ সময় সেজদায় আজান একমত মাঝখানে শুক্রবারে আমরা অন্তর থেকে দোয়া করি থাকি অনির্ধারিত দোয়া এই সমস্ত দোয়া আরেকটি দোয়া হলো দোয়াল মোকাইয়া যে নির্ধারিতভাবে আমাদেরকে যে দোয়া রসসল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন ওই সমস্ত দোয়া যেমন ধরেন মসজিদে যেমন ধরেন বাথরুমে প্রবেশ করার দোয়া অথবা ঘুমির সময় দোয়া এ ধরনের যেসব নির্ধারিত যেসব দোয়া নির্ধারিত সময়ে যেসব দোয়া সুস্বাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই সমস্ত দোয়া তাই আমি বলতে চাচ্ছি যেসব দোয়া আল মুতলাক যে আমাদের অন্তর থেকে যেসব দোয়া করা হয় অনির্ধারিত দোয়া ওই সমস্ত দোয়া সময় আমাদের রসুলুল্লাহ সাল্লাম আলী আসসালামের উপর দূরত পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দোয়া কবুলের জন্য খুবই সম্ভাবনা কিন্তু যে সমস্ত দোয়া দোয়া আল আলমোকাইয়াদ নির্ধারিত সময় নির্ধারিত দোয়া রসুল্লা সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই সমস্ত দোয়া আমরা যখন নাকি বলবো তখন দূরত পাঠ করতে হবে না যদি দূরত না থাকে যেমন ধরেন আমরা যখন বাথরুমে প্রবেশ করি বলছি যে আল্লাহম্মা ইনিয় আউদিকা মিনাল খুব খাবায় ঘুমের সময় বলছি যে আল্লাহম্মা বিসমিকা আহিয়া ওয়াহুদ এভাবে যেসব নির্ধারিত দোয়া আছে নির্ধারিত সময় এবং ওইসব দোয়া ওইসব দোয়াতে রসগোল্লার দূরত নেই এগুলো দূরত ছাড়ে আমরা দোয়াগুলো বলবো তারপর আমরা চলে যাই যে যে দুরুদ পাঠ করা যে এত গুরুত্বপূর্ণ দোয়ার সময় আমরা একটা হাদিস শুনি হাদিস থেকে বুঝতে পারবো যে রাসুল্লাহ কত যে গুরুত্ব দিয়েছেন এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম আবুদাউ তৈরি করেছেন রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম উনি শুনতে পারেন একজন ব্যক্তি সে দোয়া করলেন দোয়ার সময় আল্লাহর কোনো রকম বরত্ব ও গুণাবলী বর্ণনা এবং নবী সাল্লাম আলী আসাল্লামের প্রতি দূরত পাঠ না করেই তিনি দোয়া করলেন তখন রসুল তখন রসুল্লাহ সাল্লাম আলী আসসালাম বললেন যে ওই ব্যক্তি মানে এই ব্যক্তি তাড়াহুড়া করেছে অথবা তিনি ওই ব্যক্তিকে অথবা অন্য কাউকে বললেন তোমাদের কেউ দোয়া করলে যেন সর্বপ্রথম তার প্রভুর মহত্ব ও প্রশংসা বর্ণনা করে এবং পরে নবী সাল্লাহ আলী আসসালামের উপর দূরত পাঠ করে অতপর ইচ্ছানুযায়ী দোয়া করে রসুল সাল্লা আমাদেরকে শিখিয়ে দিল যে আমরা যখন নাকি দোয়া করি তখন আল্লাহর প্রশংসা করবো রসুল্লা সালের উপরে দূরত পাঠ করব তারপর আমরা দোয়া করবো সেজন্য আলমাগন বলছে সবচেয়ে উত্তম হল দোয়ার সময় আমরা এই দূর দোয়ার প্রথমে পরব দোয়ার মাঝখানে পড়ব দোয়ার শেষে পড়ব একান্ত যদি তাও না পারি আমরা দোয়ার প্রথমে দোয়ার শেষে পড়ব এভাবে যদি না হয় তার কমপক্ষে দোয়ার শেষে পড়ব কিন্তু আমরা দূর দূরতটি পাঠ করতে অবশ্যই চেষ্টা করব কারণ এটি দোয়া কবুল হওয়ার খুব দোয়া কবুল হওয়ার খুবই বেশি সম্ভাবনা যদি কেউ দূর পাঠ করে থাকে দূরত পাঠের ব্যাপারে দোয়ার সময় যে আরেকটি যে হাদিস আছে সে হাদিসটি তিরমিদি ইরাত করেছেন যে আল্লাহ আনু থেকে রসুল্লাহ বলেছেন যে ইন্নাদ্সামাই সাদুমিন হুসাইন হাতুসলিআ আলা নবীকা সাল্লা আলী সাল্লাম যে দোয়া আকার যুমুনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তোমার রসুল্লিউসাল্লামের প্রতি যতক্ষণ তুমি দূরত পাঠ না করো ততক্ষণ তার কিছুই উপর ওঠে না তো এই হাদিস দ্বারা দোয়ার সময় গুরু মানে খুবই গুরুত্বপূর্ণ বোঝা যায় দুরুদের ব্যাপারে কিন্তু এই হাদিসটি কিছু কিছু রোমানমাদের মতে এই হাদিসটি দুর্বল হাদিস কিন্তু কেউ কেউ হাদিসটিকে হাজ হাসান বলেছেন তো যদিও হাদিসটি হাসান আমরা ধরি তাও অলামাগন বলেনছে বলেছেন যে এই হাদিস দ্বারা এটি বোঝা যায় না যে আপনার দোয়া কবুল হবে না যদি আপনি দূরত পাঠ না করেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে দূরত পাঠ করাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সুসল্লা সাল্লামের পক্ষে সুসল্লাহ সাল্লাম থেকে অনেক সময় দেখা যায় তিনি অনেকবার অনেক দোয়া করেছেন তিনি সেই দোয়াতে দূর পাঠ করেননি তো আমরা বুঝতে পারলাম যে এই দোয়ার সময় দূরত পাঠ করা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুল হওয়ার জন্য খুবই সম্ভাবনা কিন্তু কেউ যদি তো দূরত পাঠ নাও করে আশা করি তার দোয়া কবুল হতে পারে আল্লাহ আলা আমাদেরকে সবাইকে সঠিক জ্ঞান অর্জন কর তৌফিক দান করুন ওয়াখদা আলহামদুলিল্লা রবীলিন সঈদিন মাহমদ ওয় আলআ ওয়া সাহেব আজমাইন ও সালামালিকুম ও বরাকাত